শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি। তো সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, সেরে নিয়ে তো চলো সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিই। সকালের ব্রেকফাস্ট বানিয়ে তারপরে আবার যাব রান্না করতে। আর দেখো আজকে আর কোনো জামাকাপড় কাচি নেই, কালকে কাঁচা ধোয়া করা হয়েছিল, সব মেলে দিয়েছি, কারণ আর শুকায় নেই, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। ওই দেখো ওপাশে মেলে দিয়েছি আর এপাশে রয়েছে। আর আমার না একটু মনে হচ্ছে জানো তো ভিতরে ভিতরে জ্বর জ্বর লাগছে, মানে গলা টলাগুলো সে কেমন দেখো না জ্বর হওয়ার আগে কেমন লাগে না ওরকম মনে হচ্ছে, কেন জানি না জ্বর আসবে কি না। তবুও একটা প্যারাসিটামল খেয়ে নেবো, কেন বলো তো আগে থাকতে খেয়ে নিলে না তাহলে আর আসবে না, কেননা জ্বর আসলে পরে তারপর তো বোঝোই তো আমার একার সংসারে কে দেখবে বলো। তোর জন্য আগে থাকতে মানে ওষুধটা খেয়ে নেওয়াটাই ভালো, তাই না? সাবধান হয়ে যাওয়া ভালো। তো চলো এখন সকালে ব্রেকফাস্ট রুটি আর একটু ফুলকপি তরকারি বানিয়ে নিই। তারপরে দেখো চলে আসলাম রুটি করতে, আর এখন রুটিটাকে মানে আটাটা আগেই মেখে নিয়েছিলাম, তো এখন রুটিটা বেলে ছেঁকে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা আমার না শরীরটা ভীষণ খারাপ, আমার গলার আওয়াজ শুনলেই তোমরা বুঝতে পারছো যে আমার কতটা শরীর খারাপ। আমি ভিডিওটা এডিটিং করছিলাম শনিবারের দিন রাতে, আর শনিবারের দিন আমার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ। তো রুটি ওদিকে ছেঁকে নিচ্ছি, আর এদিকে দেখো ফুলকপি দিয়ে আর আলু দিয়ে একটা সবজি মতন বানিয়ে নিচ্ছি কালো জিরে দিয়ে। তো চলো। তো দেখো বন্ধুরা এই যে গুছিয়ে নিয়েছি সকালের ব্রেকফাস্ট রুটি আর ফুলকপি আলু দিয়ে তরকারি। এটা দেখো মামামের জন্য গুছিয়েছি, আর এটা হচ্ছে মামামের দিদিমণির জন্য। তো দিদিমণি চলে এসেছে, আর আজকে আমার সকালে ব্রেকফাস্টটা বানাতে অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো এখন ওদেরকে দিয়ে দিই। ওদিকে মামামের দিদিমণিকে আর মামামকে দিয়ে দিলাম খেতে। আর দেখো আমাদের এখানে রয়েছে, তো আমাদেরটাও গুছিয়ে একবারে খেয়ে নেবো। আর জানো তো রুটিগুলো না কি নরম তুলতুলে রুটি হয়েছে, আটাটাও খুব ভালো। তারপরে রুটি খেয়ে তারপর চলে আসলাম। দেখো বৃষ্টি হচ্ছে, ওর জন্য ভাবলাম যে এই কদিন তো রান্না করতে পারবো না বৃষ্টির কয়দিন, এখন উনুনটাকে ভেতর থেকে সব মাটিগুলো কেটে কেটে ফেলে দিয়ে আবার নতুন করে দেখো উনুনে মাটি দিচ্ছি। তো এই উনুনটা জিজ্ঞাসা করেছিলে কিভাবে বানিয়েছি, কমেন্ট করেছিল, তো এটা আমি কিনে নিয়ে এসেছিলাম, এটা 150 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম। তারপরে এরকম অবস্থায় কিনে নিয়ে এনে ভিতরে মাটি দিয়ে আর বাইরে থেকে মাটি দিয়ে একেবারে সুন্দর করে লেপে পুছে রান্না করতাম। তবে এই একটা উনুন কিনলে জানো তো সারা মানে কি বলবো, তুমি যদি যত্ন করে রাখতে পারো অন্তত 20-25 বছর হামেশাই চলে যাবে। তো দেখো এখন কি সুন্দর করে উনুনটাকে মাটি দিয়ে একেবারে মানে কি বলবো কি দারুণ লাগছে দেখতে, মনে হচ্ছে যে টবের উনুন। দেখো এখন মনে হচ্ছে কি একদম পুরো মাটির উনুন বানিয়ে নিয়েছি হাতে সুন্দর করে। তো বন্ধুরা আমি কথা বলতে আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার মানে গলা এত পরিমাণে ব্যথা হয়েছে কি বলবো, ভীষণ ব্যথা হয়েছে। আর জানো তো এই উনুনটা না ভীষণ জলে, রান্না করলে অল্প কাটে রান্না হয়ে যায়, আর ভীষণ রান্না করতেও খুব আরাম লাগে। তো চলো। তো দেখো বন্ধুরা এখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছি, আর এপাশে দেখো আলু সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, আজকে আলুর দম করব আর ভাত করব, আর কিছু করার ইচ্ছা নেই। এখন দেখি তোমাদের দাদাভাই যদি বলে আর কিছু রান্না করতে, ঘরে পটল আছে কচু আছে, ভাবছি একটু কচু বাটাই করি বলো। তো চলো দেখি আগে রান্নাটা তো করে নিই, এই আলুর দমটা, তারপরে দেখছি। এদিকে দেখো ভাতটাও কিন্তু আমি বসিয়ে দিচ্ছি, আর অল্প করেই চাল দিয়েছি, এক কোটো চাল রান্না করছি একবেলা, তিনজনের মানে তিনজন কি চারজনের হয়ে যাবে, আমাদের তোজো পাপা আর আমাদের তিনজনের, চারজনেরই হয়ে যাবে। আর রাত্রেবেলা ভাবছি রুটি করবো, তো এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, ওর জন্য রুটি করবো দুবেলা আর একবেলা ভাত। তো চলো ভাতটা হতে থাকুক, তার আগে মশলাটা করে নিই। তারপরে দেখো এখন বসে গেলাম একটু মশলা করতে, উনুনটাকে মাটি দিয়ে ঢেকে রেখে এসেছি, কেননা বৃষ্টি পড়ছে ওর জন্য।
আর এদিকে দেখো একটু আদা আর একটুখানি জিরে বেটে নিচ্ছি। আজকে আলুর দম করব, তোমাদের দাদাভাই বলছিল তাহলে আজকে আলুর দম করো, আর কালকে শনিবার, কালকে সবিন রান্না করো ওখানে। আজকে ভেবেছিলাম করব, মেয়ে বায়না করছিল, বড় মেয়ে, যে মা আজকে সবিন করো। তারপর দেখো মশলা বেটে এখন হচ্ছে কি একটুখানি দারচিনি আর একটু এলাচ আর একটু জিরে সম্বরা দিয়ে দিলাম, আর অনেকদিন বাদে দারচিনি আর এলাচ সম্বরা দিলাম। আর দেখো তারপরে আদা জিরে বাটাটা তেলের উপরে দিয়ে একে একে লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিরামিষ আলুর দম। এইভাবে রান্না করলে জানো তো কি ভালো লাগে। আর আমার সত্যি কথা বলতে কি জানো তো, আমার না ওই পেঁয়াজ রসুন দিয়ে না ভালোই লাগে না খেতে। আমার একটুখানি নিরামিষ করে রান্না করলে সোয়াবিন বলো, ডিম বলো, আদা জিরে বাটা দিয়ে চই গরম মশলা দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। আর বলেছিলে যে চইটা একটু দেখাবে, চই ফল না, ওটা চইয়ের ডাল, মানে ওটা গাছের মতনই, ডালা মতনই হয়। তো অবশ্যই যেদিন আনবে আমি অবশ্যই চইয়ের চইটা ভালো করে দেখাবো তোমাদেরকে। ওটা একটু ঝাল ঝাল, ভীষণ ভালো খেতে, গা পার ব্যথা কমে, খুবই ভালো লাগে খেতে। তো দেখো এখন কষানো হয়ে গেছে, একটুখানি ধনে পাতা দিয়ে দিচ্ছি কষানোর সময়, আর নামানোর সময় একটু দেব। তো এইভাবে রান্না করলে বেশ দারুণ লাগে, ধনে পাতার একটু গন্ধটা একদম পুরো ছড়িয়ে যাবে সারা তরকারিতে, তারপরে আবার একটু নামানোর সময় দিলে আরও দারুণ লাগবে। তো এদিকে ভাতটাও ফুটে উঠেছে, দেখো এখন ভাতটাকে একটুখানি নাড়া দিয়ে নিচ্ছি আর একবেলার মতন রান্না করছি, কেননা রাত্রেবেলা রুটি করব আলুর দম দিয়ে রুটি। তোমাদের দাদাভাই বলছিল যে রাত্রেবেলা রুটি করো ওখানে, আলুর দম করছো যখন, আমি হ্যাঁ করব। আর এখন ঠান্ডা পড়ে গেছে যেহেতু, ওর জন্য এখন দুবেলা করে একটু রুটি খাওয়ার চেষ্টা করব। আর এমনিতেও আমি একটু মোটা হয়ে গেছি, একটু দেখি যদি শরীরটা একটু কমে। আর জানো তো আমার খাওয়া দাওয়া একটু তেল মশলা বেশি করেই রান্না করি, কীভাবে রোগা হবো বলো তো। হ্যাঁ, ডায়েট করার মতন কোনো পরিস্থিতিই নেই আমাদের ঘরে, কেননা তোমাদের দাদাভাইয়ের একটু ভালো করে না রান্না করলে তোমাদের দাদাভাই খেতে পারে না। একটু কষা কষা করে, একটু তেল ঝাল মশলা একটু বেশি বেশি করে দিয়েই রান্না করতে হয় তোমাদের দাদাভাইয়ের জন্য। আর দেখো তারপরে বাসন ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোকে বাসন রাখা তাকে রেখে দিলাম, থালা বাসনগুলো। তারপরে দেখো ভাতটাও হয়ে গেছে, এখন ভাতটাও একটুখানি উপর দিয়ে নিচ্ছে। আর দেখেছো একটা লাইটে, মানে ঘরের মধ্যে তাও যেন অন্ধকার, কেননা মেঘলা মেঘলা করেছে, উপরে তোমার সাদা টিন লাগানো রয়েছে ওর জন্য আলো পড়ে, কিন্তু এমনিতে মেঘ মেঘ রয়েছে, বৃষ্টি হচ্ছে, ওর জন্য পুরো অন্ধকার দেখো রান্নাঘরটা। তারপরে ভাবলাম যে শুধু আলুর দম করবো, মাম্মাম কী দিয়ে খাবে, তো ওর জন্য মাম্মামের জন্য একটুখানি আলু ভেজে নেব। তাহলে মাম্মাম আলু ভাজা আর একটু ঘি দিয়ে মাম্মামকে খেতে দিলে হয়ে যাবে, ব্যাস। তারপরে দেখো আলুর দমটা প্রায় হয়ে এসেছে, এখন একটু ধনে পাতা দিয়ে দিলাম আর একটুখানি সামান্য একটু গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নেব। আর জানো তো দারচিনি আর এলাচ দিয়েছিলাম, এমনি ঝোলটাই যেন গরম মশলার গন্ধ এসে গেছে, তবুও একটুখানি একটু হচ্ছে দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা আর একটু ঘি দিয়ে দিয়েছি। তো চলো এখন নামিয়ে নিই। আর আমার গলাটা কি বাজে লাগছে বলো শুনতে, আমার গলা চিনতেই পারছো না, মনে হচ্ছে যেন অন্য কেউ যেন এডিটিং করছে। আর একটু দেখো উপর থেকে ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর দেখো কি সুন্দর কালারটা এসেছে, গন্ধটাও জানো তো বন্ধুরা দারুণ বেরিয়েছিল, দারুণ দারুণ। আর দেখো মাম্মামের জন্য এই যে আলু ভাজাটাও প্রায় কিন্তু হয়ে এসেছে, এখন একটুখানি হলুদ দিয়ে দিলাম, হলুদটা লাস্টে দিই, কেন জানো তো, তাহলে আর আলু ভাজাটা লেগে লেগে যায় না, প্রথম চোটে হলুদ আমি দিই না কখনোই। আর এদিকে দেখো তোজো পাপা খাটের উপরে বসে আছে, এখন মাম্মামকে স্নান করিয়ে নিয়ে আসলাম, মাম্মামকে এখন মাথাটাতে আসছি একদম রেডি করে, তারপরে মাম্মামকে খেতে দিয়ে দেবো। আর তোজো পাপা দেখো আমি এসে যদি যেখানে বসবো আমার কাছে ছাড়া বসতে পারে না, ও যে আমাকে কি ভালোবাসে কি বলবো। আর ও পাশে তোমাদের দাদাভাই দাড়ি কাটছে, আর বাথরুমে তো আয়না নেই, আয়নাটা ভেঙে গেছে, ওর জন্য শোকেসের সামনে এসে দাড়িটা কেটে নেয়।
আর মাম্মাম কান্না করছে, তারও একটা কারণ আছে। মাম্মাম ওর পাপার ফোনটা চাচ্ছে, বলছে একটু ফোনটা দাও, আমি ফোন দেখবো আর খাবো। তো ওর বাবা বলছে যে না, আমি ফোন দেব না, এমনি তোমাকে খেতে হবে। আর আমি বেশি একটা ফোন, আমার ফোন তো ধরেই না, তোমাদের দাদা ভাই মাঝে মধ্যে দেয় বলে ওর জন্য একটু আহ্লাদটা পেয়ে গেছে। আমার ফোনটা জানে যে আমার ফোন কাজের ফোন, ওর জন্য আমার ফোন বায়না কখনোই করে না। আর তোমাদের দাদা ভাইয়ের ফোন নেবে বলে দেখো দুষ্টুমি করছে। আর তোজো পাপা ওর কান্না দেখছে যে কেন কান্না করছে, দেখো একটু ঘি আর আলু ভাজা নিয়ে নিয়েছি, তো চলো মাম্মামকে খাইয়ে দিই। তো এখন বসে গেলাম মাম্মামকে খাওয়াতে। আর জানো তো তোজো পাপা না আগে খুব দুষ্টুমি করতো, আগে ভাত দেখলে এমনি খাওয়াতে লাগলে মুখের সামনে থালায় মুখ দিতে চলে আসতো। আর এখন তোজো পাপা বড় হয়ে গেছে, এখন তো আমার তোজো পাপা বোঝে যে হচ্ছে গিয়ে তোমার থালায় মুখ দিতে হয় না, আমাকে তো খেতে দেয় না আমার মা, ওর জন্য এটা দিদিকে খেতে দিচ্ছে, এটা আমার ভাত না। ওর জন্য তোজো পাপা কিন্তু ভীষণ বোঝে। আর দেখো মাম্মাম কান্না করছে আর খাচ্ছে, মানে খেতে চাচ্ছে না, ইচ্ছা নেই, তবুও দেখো কি করছে, একবার দেখো, দেখেছো তো? চলো মাম্মামকে খাইয়ে নিই, তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নেবো, একবারে তোমাদের দাদাভাই স্নান করতে গেছে। তো দেখো বন্ধুরা, আমাদেরও ভাত গুছিয়ে নিয়েছি। দেখো তোমাদের দাদাভাই বলছে কি, আজকে পাতা দুটো পাতা রয়েছে, পাতা দুটো ফেলে দেবা, ফেলে দিতে গেলেও তো খারাপ লাগে, পয়সা দিয়ে কিনতে হয়েছে, তার জন্য নিয়ে নিলাম। আর দেখো কালকের একটু বাঁধাকপি রয়েছে, সেই বাঁধাকপিটাও কিন্তু নিয়ে নিয়েছি। যে বাড়িতে খাবার মতন কেসা, বাড়ি ভাত খাবো তাও অতীতের মতন, বাড়ি ভাত খাওয়া তাও অতীতের মতন, পাতায়। আর এই দেখো নিরামিষ আলুর দম কেমন হয়েছে বলো, কালারটা খেতে কেমন হয়েছে সেটা তো তোমাদের দাদা ভাই বলবে। আর এখানে দেখো আলু ভাজা মাম্মামকে ভাত খাইয়ে দিয়েছি, তো হাতাটা একটু দাও কে গো। তো দেখো একদম পুরো মাখা মাখা করে করেছি। আলুরদমটা সত্যি বন্ধুরা দেখতে সুন্দর হয়েছে, খেতে কেমন হয়েছে জানি না, খেতেও নিশ্চয়ই সুন্দরই হবে। কি গো তুমি একটু খেয়ে বলো না, কি গরম মশলা? হ্যাঁ খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আজকে একটু একদম গা মাখা মাখা করেই করেছি, রুটি দেখলে আরো ভালো লাগে, রাত্রেবেলা রুটি বানাবো তো, ওর জন্যই তো ভাত তো কম করে বানিয়েছি। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, সঙ্গে থাকো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম, তোমাদের দাদা ভাই দেখো শুয়ে পড়েছে, আর এই দেখো আমার মাম্মাম শুয়ে পড়েছে, এখন আমি ওখানে শোবো মাম্মামের পাশে। কেন কেন মানে মাম্মাম একটু রাগ করেছে, আমি খাওয়াতে গিয়ে মাম্মামকে বকা দিয়েছি, তাড়াতাড়ি খাচ্ছে না, মুখের মধ্যে ভাত ভরে মানে ভাত রেখে দিচ্ছে, চাবাচ্ছে না। মাম্মামের এই একটা স্বভাব ভীষণ ভীষণ বাজে জানো তো, মুখের মধ্যে ভাত রেখে দেবে কিন্তু ভাত মোটে গেলবে না, তাই বকা দিয়েছি। তাইতে বলছে তোমার সাথে কথা বলবো না, আমাকে বলছে মানে আমার সাথে আরই। তাই দেখো নিজে নিজে একা একা ওর কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছে, দেখেছ তো? চলো বন্ধুরা তোজো পাপাকেও শুতে দিয়ে দিয়েছি, একটুখানি শুয়ে নি, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, সঙ্গে থাকো, টাটা। তো দেখো বন্ধুরা সন্ধ্যেবেলা দেখো চা নিয়ে চলে আসলাম, আর এখানে দেখো মুড়ি মাখা রয়েছে, এই যে এখানে মুড়ি
ধনে পাতা পেঁয়াজ লঙ্কা দিয়ে মুড়ি মাখা হয়েছে। আজকে কিন্তু শনিবার না, এটা শুক্রবারের ব্লগ, তোমরা হয়তো রবিবারে দেখবে ব্লগটা। তো চলো খাওয়া দাওয়া করে নি, আর আমার শরীরটাও খুব খারাপ, গলা টলা বসে গেছে, জ্বর জ্বর লাগছে। কথা শুনেই তো বুঝতে পারছো আমার গলার অবস্থা কেমন। তো বন্ধুরা দেখো, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম। এখন বাজে প্রায় 10টা, মানে 5 মিনিট বাকি আছে। তো দেখো আমার কপাল পুরো খালি হয়ে গেছে, সিঁদুর কিন্তু পরেছিলাম আর টিপটা উঠে গেছে। মাম্মামের সাথে ভীষণ তেলাতেলি করছিলাম, তো মাম্মা মাথা আশ্রিয়ে দিচ্ছিল, মানে ও আমার চুল পেলে হয়েছে। যদি আমি ফাঁকা বসে থাকি, এসে আমার মাথাটা আশ্রিয়ে দেবে সুন্দর করে। মাথায় হাত দিলে না ভীষণ ভালো লাগে, আর ছোট্ট ছোট্ট হাত তো ভীষণ ভালো লাগে। এখন চলে আসলাম রুটি করতে। তোমাদের আমি ভিডিও এডিটিং করছিলাম বসে বসে, আর মামাও আমার মাথা আশ্রিয়ে দিচ্ছিল, আর তোমাদের দাদাভাই এদিকে আমাকে একটু আটাটা মেখে দিয়েছে, মেখে গোল্লা গোল্লা করে দিয়েছে। তো দেখো একটুখানি, এ দেখো তোমাদের দাদাভাই আটা মেখে একেবারে পুরো গোল গোল করে রেখে দিয়েছে। এখন আমি রুটি বেলবো আর ছেঁকবো। তো তাওয়া বসিয়ে দিয়েছি, তো চলো রুটিটাকে বানিয়ে নি। তো দেখো বন্ধুরা, বসিয়ে দিয়েছি বেগুন পোড়া। তো আজকে একটু বেগুন পোড়া দিয়ে রুটি খাবো। তো আজকে তো শুক্রবার, কালকে শনিবারে বেগুন পোড়া আবার পেঁয়াজ দিয়ে না মাখলে যেন তো ভালো লাগে। তারপর দেখো ভাবলাম একটা বেগুন রয়েছে, ভাবলাম একটুখানি বেগুন পোড়াই দিয়ে দিই। আর শনিবারের দিন বেগুন পোড়া খেলে ভালো, কিন্তু শনিবারে আবার একদিক থেকে পেঁয়াজ খায় না নিরামিষ, তো ওর জন্য শনিবারে আর করলাম না, শুক্রবারের দিনই করে নিলাম। তোমরা যে ব্লগটা দেখছো এই ব্লগটা রবিবারে দেখতে পারবে, হয়তো ভাববে যে শনিবারে করেছি, না গো এটা শুক্রবারে করেছিলাম। শনিবারের দিন পুরো রেস্ট, আমি আজকে আমি এডিটটা করছি শনিবারে। আমি মানে কি বলবো, শনিবারটা আমার ভীষণ শরীরটা ভীষণ খারাপ, জ্বর, তারপরে ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, গলা প্রচণ্ড পরিমাণে ব্যথা। দেখো আমার বড় মেয়ে বলে, মা তোমার রুটি বেলাটা না আমার ভীষণ ভালো লাগে। আমার রুটি বেলাটা আমার একটা দিদার কাছ থেকে শিখেছি। দিদা আমাকে বলতো যে হচ্ছে কি, এইভাবে এইভাবে রুটিটা বেলবি, দেখবি একদম গোল হবে, একবারেই রুটিটা বেলা হয়ে যাবে। আর রুটিগুলো কি সুন্দর ফুলছে, ও খালি আমার বসে বসে রুটি ছেঁকা বেলাগুলো দেখে, বলে আমার তো মা গোল হয় না, তোমারটা কি সুন্দর গোল হয়, আমার রুটিগুলো ফোলেও না। মাঝে মধ্যে যখন বানাই একা একা ইচ্ছা করে, তাই বলছে। আমি বলছি হবে, চেষ্টা করবা, চেষ্টা করলে সব জিনিস সবাই পারে গো, চেষ্টা না করলে কখনোই কিছুই হয় না। আমি পাচ্ছি না বলে ফেলে রাখবো, সেটা কখনোই করবো না। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি রান্নাই জানি না, রান্না করতেই পারতাম না। আমার কাকি শাশুড়ি জেঠি শাশুড়ির কাছ থেকে শুনে শুনে রান্না করতাম। আমার শাশুড়িমা তো বাড়িতে সেরকমভাবে থাকতোই না, আমার শাশুড়িমা তখন পার্টি করতো, মানে CPM-এর তখন ইয়ে ছিল, ওই বাড়ির থেকে সকালে বেরিয়ে যেত, আবার খাওয়া দাওয়ার সময় তখন আসতো, আর আমি কাকি শাশুড়ি জেঠি শাশুড়ির কাছ থেকে শুনে শুনে রান্না করতাম। তো দেখো বন্ধুরা, এই যে মামামকে একটা রুটি আর আলু ভাজা দিয়ে দিলাম, আর এখানে তোজো পাপার রুটি। তো চলো ওদেরকে খেতে দিয়ে আমি বেগুনটা মেখে নিই। তো দেখো বেগুনটাকে ছাড়িয়ে নিয়েছি, দেখলাম ভালো করে পোকা টোকা আছে কিনা। তো চলো এখন এক একে পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি আর একটু লঙ্কা কুচি দিয়ে মেখে নেব। তারপরে আমার রুটি বানানো হয়ে গেছে। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু পেঁয়াজ কাটো, তোমাদের দাদাভাই পেঁয়াজগুলো কত বড় বড় করে কেটেছে, তার জন্য দেখো আমি আবার পরে ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি। এত বড় যদি পেঁয়াজ দিই মুখে পড়লে বাজে লাগবে না। আর দেখো একটু ধনে পাতা দিয়ে দিচ্ছে, শীতকালে তো একটু ধনে পাতা সবটাই ভীষণ ভালো লাগে, আর আমরা সবাই ধনে পাতাটা পছন্দ করি। দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি, আর একটু লবণ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে বেগুনটাকে মেখে নেব। আমি জানো তো প্রথম বেগুন পোড়া খেয়েছিলাম রুটি দিয়ে। আমার একটা মাসি আছে, মানে আমার নিজের মাসি না কিন্তু নিজের থেকেও অনেকটাই বেশি, আমার বান্টি মাসি। তো ওই মাসি এখন দিল্লিতে থাকে, ওই মাসিদের মাসির শ্বশুরবাড়িতে গিয়েছিলাম আমি প্রায় 1-2 মাস 3 মাসের মতন ছিলাম, মাসি আমাকে নিয়ে গেছিলো। তখন ওই মাসিদের বাড়িতে আমি রুটি আর এই বেগুন পোড়া দিয়ে আমাকে দিয়েছিল, তখন আমি প্রথম খেয়েছিলাম মাসিদের বাড়িতে। তো দেখো তোমাদের দাদাভাইকে গুছিয়ে দিয়ে দিলাম, আর ওদিকে মাম্মাম খাচ্ছে, নন্দিনীকে ডাকতে হবে ঘুমের থেকে। আর আলুর দম রুটি, মানে বেগুন পোড়া আর রুটি। আর দেখো তোমাদের দাদাভাইকে 4টে রুটি দিয়ে দিয়েছি, একদম পাতলা পাতলা ছোট ছোট রুটি, ওর জন্য 4টেই দিয়ে দিয়েছি।
নাও বেগুন পোড়াটা খেয়ে বলো তো কেমন হয়েছে। ফাটাফাটি হবে জানা কথা। রুটি রুটি খেয়ে আজ কি করবো, ছুটি ছুটি। লবণ টবণ ঠিক আছে সব? ভাল লাগছে আমার তো এখন ঠোঁট চুলকাচ্ছে। কেন বেগুন দেখো না খেলে পরে কেমন যেন ঠোঁট ঠোঁট চুলকায় না, ভেবেই ঠোঁট চুলকাচ্ছে। আরে দিকে দেখো মাম দেখো সারা মুখে রুটি করে নিয়েছে, রুটি আর মানে রুটি না সারা মুখে আটা আটা করে নিয়েছে। এই দেখো মামকে খেতে দিয়ে দিয়েছে, টুলের উপরে বসেছে মাম দেখেছো। আর নন্দিনী ঘুমিয়ে পড়েছে, তোজো পাপার খাওয়া শেষ কমপ্লিট, পাপা খাওয়া গেছে, পাপা এখন মুখ মুছছে, দেখো মুখটা নাড়াচ্ছে, ওই দেখো মুছছে। তো হ্যাঁ তোজো পাপা আমার সবার ফার্স্ট খায়। তো চলো কি গো কেমন হয়েছে বলো, বললে না তো খুবই সুন্দর হয়েছে। না আমি তো খাবো, ভিডিওটা তাহলে শেষ করে দাও তুমি একটু। শেষ করতে গেলে তো সব গুলাই যায়। বলো না খাতি খাতি শেষ করবো। করো তো কি হয়েছে। তো ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। হ্যাঁ ঠিক আছে। আর নতুন যারা বন্ধু যদি দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা 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 দাও মাম্মা, ও টাটা দাও, টাটা।